হাজীগঞ্জ দুর্গ। এটি রাজধানী ঢাকা থেকে প্রায় 15 কিলোমিটার দূরে অবস্থিত। 1650 সালে দুর্গটি নির্মাণ করা হয় বলে ধারণা করা যায়। দুর্গটি মুঘল আমলে নির্মিত একটি জলদুর্গ। এটি বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার হাজীগঞ্জ এলাকায় শীতলক্ষ্যা নদীর পশ্চিম তীরে অবস্থিত। দুর্গটি খিজিরপুর দুর্গ নামেও পরিচিত। ঢাকা শহরকে রক্ষা করতে সপ্তদশ শতকের আগে পরে যে তিনটি জলদুর্গকে নিয়ে ত্রিভুজ জলদুর্গ বা ট্রায়াঙ্গাল অফ ওয়াটারফোর্ট গড়ে তোলা হয়েছিল, তারই একটি হল এই হাজীগঞ্জ দুর্গ। পথে মগ ও পর্তুগিজ জলদস্যুদের আক্রমণ প্রতিহত করার উদ্দেশ্যে দুর্গটি নির্মিত হয়। দুর্গটিকে 1950 সালে প্রত্নতত্ত্ব ও জাদুঘর অধিদপ্তরের আয়তায় নিয়ে আসার পরে একে বিভিন্ন পর্যায়ে সংস্কার করে বর্তমান অবস্থায় নিয়ে আসা হয়।